কি ভেবেছিস তুই? কলকাতায় বাবুর পাশে বসে ফোনে ফোনে আমাদের উপর ছড়ি ঘোরাবি? পারবি না মঙ্গলা, রাজা সিংহর উপর ছড়ি ঘোরানো অত সহজ বিষয় নয়। একদম নোংরা কথা বলবে না। শোনো, 15 দিনের মধ্যে আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো। আরে ঠিক আছে ঠিক আছে, ওই 15 দিনের মধ্যে টাকাটা দিতে না পারলে কোনো অসুবিধা নেই। তোর বোন তো এই গ্রামেই আছে, আমরা গৌরীর কাছ থেকে সুদে আসলে সবটা উসুল করে নেব। আর শুনলাম তো গৌরী নাকি আবার লেখাপড়া শুরু করছে, তা পড়াশোনা শুরু করতে গেলে গ্রামের বাইরে এই বাড়ির বাইরে তো যেতেই হবে। আর তাছাড়া তো এই বাড়িতে আমরা যখন তখন চলে আসতেই পারি। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক বলেছিস রাজা। আমার যে আর 15 দিনও তোর সইছে না রাজা। একদম নোংরা কথা বলবে না। আরে ওই নোংরা কথা কোথায় বলছি, আমি তো গৌরীর পড়াশোনার বিষয়ে কথা বলছি। বিদ্যে তরি, হ্যাঁ তোর বোন আসল সময় পড়াশোনা করেনি, এখন পড়াশোনা দেখাচ্ছে। শোন, ফালতু ক্যাচরা আমারও ভাল লাগছে না রোজ রোজ। 15 দিন মানে 15 দিন, 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দিতে না পারলে এরপর কিন্তু আমি আসবো না, আমার লোকজন এসে এই গোটা বাড়িটায় ভাঙচুর করে যাবে। আর নাহলে মাঝরাত্রিরে তোদের গোটা গোষ্ঠীকে একটা ঘরের মধ্যে আটকিয়ে জ্যান্ত চালিয়ে দেবো। রাজা, ওয়েলকাম অনিস্তা, ওয়েলকাম। চলুন স্যার, ভেতরে চলুন। দিস ইজ ইয়োর চেম্বার, এখন থেকে এটাই হলো তোমার ওয়ার্ল্ড, এখানে বসেই তুমি কাজ করবে। ওকে, থ্যাংকস। গড, অনিস্তা প্লিজ, এই থ্যাংকস এর মতো ওয়ার্ডটা ইউজ করে না আমাকে এভাবে তোমার কাছ থেকে দূরে করে দিও না। দেখো আমি তো তোমার নিজের, তাই না? তাই এখন থেকে আমার অফিস মানেই তোমার অফিস। ইয়েস, এখন থেকে তুমি সব কিছু নিজের মতো করে ভাবতে আরম্ভ করে দাও। ওকে, এই অফিসেই তুমি বসবে, আরাম করবে, এই চেয়ারে থাকবে, তোমার যখন যা কিছু প্রয়োজন, যা কিছু লাগবে সারাদিনের মধ্যে জাস্ট একটা বেল বাজাবে, সঙ্গে 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 তোমার কাছে সব কিছু এসে হাজির হয়ে যাবে। ওকে, আর কাজ, আমি কি কাজ করব? কে আমাকে কাজ বুঝিয়ে দেবে? কাজ কি আবার কাজ? না মানে তুমি কি ভাবছো যে তোমার এইরকম শরীরের অবস্থায় আমি তোমাকে এক্সট্রা খাটাবো? না মিস্টার, দেখো তুমি আমাকে এতটা ক্রুয়েল কি করে ভাবছো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। তাছাড়া স্যার, কাজের জন্য তো অন্যান্য স্টাফেরা রয়েছে। এক্স্যাক্ট, আর সব ডিপার্টমেন্ট অলরেডি ফুল, আর যা মানে আই মিন সব সেগমেন্টই তো আমাদের প্রত্যেকটা এমপ্লয়ি রয়েছে, সুতরাং তোমার শুধু শুধু খাটার তো কোনো দরকার নেই অনিস্তা। তাহলে আমার চাকরিটা দেওয়া হলো কেন? কারণ তোমার একটা চাকরি দরকার, তাই তুমি একটা চাকরি রিজার্ভ করো, তাই তুমি যোগ্য সেই জন্য। কিন্তু আমি কাজ না করলে নিজের যোগ্যতা প্রমাণ করব কি করে? ওকে 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 ফাইন, দেখো তুমি তুমি এখন এই কোম্পানির বস। ওকে, সো তুমি এই কোম্পানির যা যা এমপ্লয়াররা রয়েছে তাদের উপর সুপারভাইজ করো, মানে বসিং করো, মানে ওরা যেখানে যা কিছু কাজ টাজ করবে তুমি বলে দেবে তারা কোথায় যাবে, কি করবে না করবে। আরে নিজেকে এবার একটু মালিক ভাবতে শুরু করো, কজ আমি আর তুমি তো আলাদা নই, আমার কোম্পানি তো তোমার কোম্পানি। কিন্তু এটা তো তোমার কোম্পানি নয়, এটা তো তোমার বাবার কোম্পানি। অনিস্তা, আমি আমার ড্যাডের একমাত্র মেয়ে, আমার ড্যাডের যা কিছু সব তো আমি পাবো, তাই না? আর আমার সব কিছু শুধু তোমার, সব কিছু শুধু তোমার। প্লিজ সৌমিলি, প্লিজ এভাবে আমার সাথে কথা বলো না, আমি কাজ না করে চাকরি করতে পারবো না।
কিন্তু স্যার আপনি তো এগ্রিমেন্টে সই করেছেন। আমি আপনার সাথে কথা বলছি না। আর সৌমিলি, তুমি আমাকে এগ্রিমেন্টে সাইন করিয়ে নিয়ে কিন্তু যা খুশি তাই করাতে পারবে না। আমি জানতে চাই এক্স্যাক্টলি আমি কি কাজ করব, এখানে কি দায়িত্বে আছি, এখানে কি কি কাজ করা হয়, আর এটা এক্স্যাক্টলি কিসের কোম্পানি। টুডে ইজ ইওর ফার্স্ট ডে অন ইজ দা রিল্যাক্স, গ্র্যাজুয়ালি জানতে পারবে। আজ অনেক রকমই বিজনেস আছে আমাদের। না, আমি এক্ষুনি জানতে চাই এখানে কি কি ব্যবসা হয়। আমি এক্ষুনি জানতে চাই। আমাকে অন্ধকারে রেখে কোনো ভুল ব্যবসার সাথে আমাকে জড়িয়ে ফেলতে পারবে না তুমি। জড়িয়ে তো তোমায় অলরেডি আমি ফেলেইছি অনিশা। হ্যাঁ রে মঙ্গলা, এইবার রাজা সিং এটাই করবে। তখন দেখবো তোর কোন পুলিশ তোকে বাঁচায়, কোন অনিশ বাবু তোর হয়ে ওকালতি করতে আসে। ও হো, আমি তো ভুলেই গেছিলাম যে অনিশ বাবু তো একদম ঠ্যাং ভেঙে ঘরে বসে আছে। আমার তো মনে হয় না যে তোর অনিশ বাবু আবার কখনো ঠ্যাং তুলে নিজের পায়ে দাঁড়াতে পারবে। আর একটা বাজে কথা বলবে না, বলে দিচ্ছি। আর শোনো, অনিশ বাবু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, আর আমি ওনাকে সুস্থ করে তুলব। ও বাবা, তুই আবার ডাক্তার হয়ে গেছিস? তোর বোন আর তুই কিন্তু খেল দেখাচ্ছিস মাইরি। তোর বোন তো আবার গ্রামে রটিয়ে বেড়াচ্ছে, ও নাকি এতদিন চাকরি বাকরি করতে শহরে গেছিল। জায়গা পায় না। শোন, তোর বোনকে কলকাতার কোন মিডিল স্টার হোটেল থেকে কখন কিভাবে পাওয়া গেছে এটা কিন্তু আমি জানি। আর শোন, তোর ওই ননির পুতুল চকলেট বয় অনিশ বাবু ঠ্যাং কি করে ভেঙেছে সেটাও কিন্তু রাজা সিংহ জানে। একদম আমার সঙ্গে পায়তারা মারতে আসিস না, তাহলে গ্রামের সবাইকে বলে দেবো। আর তুই কি ভেবেছিস যে তোর বোন সালোয়ার কামিজ পরে মিষ্টি মেয়ে সেজে গ্রামে ঘুরে বেড়াবে, আর আসল ধান্দাটা কেউ জানবে না? রাজা সিংহ এখনো মরে যায়নি, গ্রামের প্রত্যেকটা বাড়িতে গিয়ে সব কথা আমি বলে আসবো। আর কত অন্যায় তুমি করবে আমাদের সাথে? কেন কেন রাজাদা, কেন? আমরা তোমাদের কি ক্ষতি করেছিলাম জানিস না? না, তুই আমার কি কি ক্ষতি করেছিস সব ভুলে গেছিস? আমি তো তোকে চেয়েছিলাম মঙ্গলা, মাত্র একদিনের জন্য তো তুই আমার হতে পারতিস। চুপ করো, চুপ করো, তুমি এত নোংরা কথা বলো না। ভগবান সব দেখতে পাচ্ছে, সব শুনতে পাচ্ছে। রাখ তোর ভগবান, ওই রাজা সিংহ কাউকে ভয় করে না। ধৈর্যের সীমা পার করো না, সবকিছুর কিন্তু একটা শেষ আছে। কারুর উপর এতটাও অন্যায়, এতটাও অবিচার, এতটাও অত্যাচার করো না যে তার দেওয়ালে পিঠ ঠেকে যায়। কারণ দেওয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু নিরীহ দুর্বল মানুষও বাঁচার তাগিদে হিংস্র আক্রমণাত্মক হয়ে ওঠে। জ্ঞানের কথা রাখ। না, তোমাকে জ্ঞান দিয়ে জ্ঞান আমি নষ্ট করতেও চাই না, তবে একটা কথা শুনে রাখো, আমাদের কিন্তু ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আগামী 15 দিন এটা আমাদের বাড়ি, তাই বলছি ভালো কথায়, এক্ষুনি তুমি তোমার সাগরেদের নিয়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, যাচ্ছি। এই চল, আজকে আমরা যাচ্ছি, তবে আবার আসবো। সেই দিন না তোদের গোটা গোষ্ঠীর ঠিকুজি নিয়ে আসবো, দেখবো তোদের কে বাঁচায়। চলি, চল। হ্যালো দিদি, দিদি আমার খুব ভয় করছে, খুব ভয় করছে দিদি। না বলো, ভয় পাস না, আমি বলেছি না একদম ভয় পাবি না। দিদি দিদি বলছি, তুই কি পারবি 15 দিনের মধ্যে টাকাটা জোগাড় করে দিতে? বল না দিদি, আমি জানি, আমি জানি সব আমার দোষ, তার জন্য আমার আমার নিজের প্রচন্ড লজ্জা করছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে, রাগ হচ্ছে নিজের ওপর, কিন্তু তার সাথে দিদি আমার খুব ভয় করছে। দিদি শোনা, রাজা যদি আমাদের বাড়ি পুড়িয়ে দিয়ে চলে যায় তখন কি হবে? আর যদি আমাকে দল বানিয়ে এসে তুলে নিয়ে চলে যায় দিদি, তখন দিদি আমার আমার ভয় করছে। বোনু বোনু, ভয় পাস না বোনু,
কাঁদিস না, তোকে তখন বাবা মাকে সামলাতে হবে, ভাইকে দেখতে হবে। আর শোন, মনে জোর আন, তোর কাজ এখন শুধু মন দিয়ে পড়াশোনা করা, বাকি সবটা আমি বুঝে নেবো, আমি দেখে নেবো, কেমন? আমার উপর একটু ভরসা রাখ। হ্যাঁ দিদি, তুই যখন আমার পাশে আছিস তখন আমি ভয় পাবো না, পাবো না ভয় আমি। এই তো আমার সাহসী বোনুর মতো কথা। শোন বোনু, একদম ভয় পাবি না, আমি সব সময় তোদের পাশে আছি, বুঝেছিস? আচ্ছা এখন আমি ফোন রাখছি, কেমন? পরে আবার ফোন করব, ঠিক করে থাকবি কিন্তু। রাখছি।